হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন আশা করি। আপনাদের জন্য যে টপিকগুলো নিয়ে আসলাম আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে, আমি অক্ষয় কুমার, সেগুলো আশা করি আপনাদের বেসিক ধারণা সম্পর্কে অবশ্যই ধারণা নিয়ে সেগুলো আপনাদের কাজে লাগাবেন এবং সেগুলো দেখে আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আপনারা সলভ করতে পারবেন। আমার যে প্রত্যেকটি ভিডিও রয়েছে, আমি যে আলোচনাগুলো অলরেডি করেছি গত যে ফেস ভিডিওগুলো রয়েছে আর আজকে এখন যে ভিডিওটি করতেছি অলরেডি ফেস ভিডিও, সেটিতে আপনারা ফলো করবেন যে এখানে কি কাজ রয়েছে, সেটি থেকে আপনারা অবশ্যই ব্যাগ যে বেসিক ধারণাগুলো রয়েছে সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সেগুলো কাজ করার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যালি হোক, প্র্যাকটিক্যাল টেকনোলজির উপরে কাজ করলে সেগুলো অতি তাড়াতাড়ি এবং সফলতা লাভ করা যায়, সেই কাজটি যদি আপনি প্র্যাকটিক্যালের সাথে সরাসরি করে থাকেন। আমি অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে, আমি অক্ষয় কুমার, সেটি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যখন আমরা একটি কাজ অসুবিধায় পড়ি তখন আমরা যে কোনো সাহায্য সহযোগিতা নিতে পারি, অন্যের হোক, আমাদের যে ইউটিউব সার্চ রয়েছে সেখান থেকে আমাদের যে ধরনের প্রবলেম হয় যে কোনো প্রোগ্রাম সম্পর্কে হোক বা যে কোনো টেকনোলজি বিষয়ের হোক, সেগুলো আমরা ইউটিউব সার্চ করে সেগুলো নিয়ে থাকি। সেখান থেকে আমার মতো কত ইউটিউবার রয়েছে, কত ধরনের ভিডিও রয়েছে সেখানে সলিউশন, সেগুলো আমরা খুঁজে কিন্তু বের করি। তারপর আমরা সেগুলো যদি দেখার সাথে সাথে আমার কোনো কাছে যে সমস্যাটি রয়েছে সেটি প্র্যাকটিক্যালের সাথে কাজ করার চেষ্টা করি, তবে আমরা সেই কাজটি অতি সহজে দ্রুত করতে সক্ষম হব। সে কথাটি আমি আজকে বলার জন্য চেষ্টা করতেছি ভিউয়ার্সদের। সো আমরা আজকের যে বিষয়গুলো রয়েছে, এখানে যে ভিডিও টপিকটি রয়েছে, আপনারা সবাই এখানে সুন্দরভাবে ফলো করবেন এবং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন এই অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওটি। সো বন্ধুরা, আমরা আসলে দেরি করব না বেশি, আমরা কাজে চলে যাব। সো প্রত্যেকটি কাজ ভালো করে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইকে, এখানে যে কোনো টিপস বা ট্রিক্স এবং টেকনোলজি বিষয়ের উপরে আমার এই অক্ষয় সিস্টেম চ্যানেলের কাজগুলো সেগুলো মন থেকে দেখার চেষ্টা করলে অবশ্যই সেগুলো আপনারা অবশ্যই সলভ করতে পারবেন আপনাদের সমস্যাগুলো। সো বন্ধুরা, আমরা এখন যে ভিডিওটি টপিকটি আমরা নিয়ে আসলাম, আমি অক্ষয় কুমার অক্ষয় সিস্টেম চ্যানেলে, সেটি এখন দেখবেন সেই কাজটি কী নিয়ে আসলাম। অবশ্যই আমার এই অক্ষয় সিস্টেম চ্যানেলের সঙ্গেই থাকবেন। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আমি অক্ষয় সিস্টেম থেকে বলছি, আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও টপিক নিয়ে আসলাম, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন MF47, যেটি একটি অ্যাভোমিটার দেখতে পাচ্ছেন, এটি যে মাল্টিমিটারটি রয়েছে এখানে, যেটিকে আমরা অ্যানালগ মিটার বলে থাকি। আজকের ওয়ান পার্টে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের যে বিষয়টি আমি তুলে ধরবো এখানে, যে মাল্টিমিটার দিয়ে কী ধরনের কাজ করা হয়, এই মাল্টিমিটার অ্যানালগ বা ডিজিটালের ক্ষেত্রে কী ধরনের সুবিধা, আমরা কী কিছু কাজ বুঝবো, সেগুলো বুঝে এই মিটার দ্বারা আমরা অনেক কাজগুলো সলভ করতে পারবো এবং সেগুলো বুঝে শুনে যে পার্টসগুলো রয়েছে আমরা টেকনিশিয়ানদের ক্ষেত্রে বলবো, যারা এখানে নতুন রয়েছেন কিছু বোঝার জন্য, বেসিক ধারণা নেওয়ার জন্য, তাদেরকে আমি অবশ্যই বলবো যে এই ধরনের মিটার সম্বন্ধে কিছু আলোচনা এখানে করা হবে, সেই বেসিক ধারণাগুলো অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখার বা শোনার চেষ্টা করবেন এবং সেগুলো ধারণাগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে যে অ্যানালগ মিটারটি রয়েছে সেটি MF47 মডেলটি দেখতে পেলেন, আর এখানে সেটির নাম নানজিং মাল্টিমিটারটি অ্যানালগ, সেটিতে কিছু কার্যক্রম রয়েছে, সেইগুলো বিষয়ে আজকে আমি ওয়ান পার্টে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি সেটি টু পার্ট তৈরি করব, পুরোপুরিটি দেখানোর চেষ্টা করার চেষ্টা দ্বিতীয় পার্টে আমরা এখানে পার্ট তৈরি করবো, এখানে ওয়ান পার্টে আমি আলোচনা করতেছি, সেই বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি এখানে যে বিষয় দুটি দেখতে পাচ্ছেন, যে নানজিংয়ের যে MF47 দুটি টার্মিনাল এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন, সেটি একটি কালোটি নেগেটিভ এবং লালটি পজিটিভ, সেটি আমরা দুটি টার্মিনাল দুটি একসাথে
করলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেটি পালস দিবে, রেজিস্ট্যান্স যখন ফুল পাবে। আর রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করা হবে পরে, তবে পালস বিষয়টা বুঝতে হবে যে পালস কাকে বলে। এখানে রেজিস্ট্যান্স আর পালস দুটি আলাদা বিষয়, কারণ পালস বিষয়টি হচ্ছে এখানে আমি যখন দুটি টার্মিনাল একসাথে ধরব তখন কিন্তু সেটি ড্রিপেশন দিবে, সেটিকে পালস বলা হয়। একই কথা ড্রিপেশন বা পালস কতটুকু দিচ্ছে সেগুলো বিষয়ের উপর নির্ভর করে। আর এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে অপশানগুলো রয়েছে, আর এখানে প্রথম অপশানগুলো সেগুলো এই মিটারগুলো রয়েছে এখানে কম ডিসিআই এবং এখানে প্লাস 1000 বি ডিসিএ এবং ডিসি 500 অ্যাম্পিয়ার। এখানে আমরা যে কোনো ধরনের ডিসির ক্ষেত্রে 1000 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো এবং এসি 1000 পর্যন্ত মাপতে পারবো। এসি যেটি আমরা সরাসরি বিদ্যুৎগুলো আমরা এই অপশানে দিয়ে সেটি এই ক্রোম এবং একটি যে ম্যাক্স অপশানটি রয়েছে সেই দুটি টার্মিনাল দিয়ে আমরা এখানে 1000 ভোল্ট ডিসি এবং এসি এবং ডিসি 500 অ্যাম্পিয়ার যে ব্যাটারি অ্যাম্পিয়ারগুলো রয়েছে সেগুলো আমরা ভোল্টেজগুলো মাপতে পারবো এই অপশানে। এবং এই অপশানটি আমরা পজিটিভে লাগিয়ে নিব এবং এটি নেগেটিভে লাগিয়ে নিব ক্রোম অপশানে, এবং সেটি আমরা রেজিস্ট্যান্সের এখানে দেখতে পেলেন আমি মিটারটি সেটি কাছে নিয়ে আসার চেষ্টা করব যে এখানে কতগুলো অপশান রয়েছে। দেখতে পেলেন যে এই অপশানগুলো এখানে 1000 এসি অপশান রয়েছে এবং 500 এসি এবং 250 এসি রয়েছে এবং 50 এবং 1050 এসি অপশানটি রয়েছে। সেটি এখান থেকে আমাদের যদি এসি 100-এর 1000-এর ভিতরে ভোল্টই হয় সেক্ষেত্রে আমরা এই মিটারে কাটাটি সেটি এখানে রেখে যে আমরা মাপতে পারবো। যদি আপনার বিদ্যুতিক অপশানে থাকে 1000 দিয়ে আপনি সেটি দুটি টার্মিনালে ধরলে একটি নেগেটিভ গ্রাউন্ড এবং পজিটিভে ধরলে সেটি এখানে দেখা যাবে। আর তাছাড়া এখানে ডিসি অপশান রয়েছে 1000 9M 4.5M 5M, সেগুলো বুঝতে হবে সেগুলো ডিজিটালের মতো কিছু অপশান এখানে অ্যাড করা দেওয়া হয়েছে সেটি সুবিধার জন্যে। এই ধরনের মিটারগুলো খুবই ভালো, আমি মনে করি সেগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন। যাদের নতুন টেকনিশিয়ান তারা অবশ্যই এই মিটারটি নিতে পারেন। এখানে 0.5 দেখতে পেলেন, এখানে 0.25 এম্পিয়ার থেকে শুরু করে 1000 পর্যন্ত ডিসি যে কোনো বোল্ট আমরা এখানে মাপতে পারবো সে বিষয়টি আমরা খেয়াল করব। যখন আমরা কোনো কিছু মাপতে যাব ডিসির ক্ষেত্রে, আমরা 12 ভোল্ট মাপতে গেলে এখানে 1050-তে রাখতে হবে, 10 ভোল্ট মাপতে গেলে 10 রাখতে হবে এবং 250 ভোল্ট ডিসিতে মাপতে গেলে 250 ভোল্ট এবং 500 মাপতে গেলে এইগুলোর রেঞ্জটি আমাদের এই কাটাটি রাখতে হবে, এই মাথাটি সেটির এই অপশানে রাখতে হবে। তারপর আমরা যখন দুটি নেগেটিভ পজিটিভ লাইনে ধরবো তখন এই এটি মিটারে কাটাটি পালস দিবে বা ড্রিপেশন দিবে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টি বুঝতে হবে এখানে যে রেজিস্ট্যান্স কী অপশান রয়েছে। এখানে রেজিস্ট্যান্সের অপশানটি রয়েছে এখানে X10K এবং X1K এবং সেখানে TM, সেগুলো আমি পরে বোঝানোর চেষ্টা করবো আমরা জাস্টিফাই করার জন্য, এবং আমরা শর্টকাট কিছু কাজ করব যারা নতুন টেকনিশিয়ান তাদেরকে তাদের সুবিধার জন্য এই কথাগুলো বলা হচ্ছে যে আমরা এই ধরনের কাজ দিয়ে ডিসির অপশান যে ভোল্টেজ এবং এসি ভোল্টেজের কিছু কাজ রয়েছে সামথিং আমরা শর্টকাট করে থাকি, প্রায় অনেকে বুঝি না। আজকের যে সেই বোঝানোরটু আমি বলে দেখার চেষ্টা করব, আপনারা সবাই বুঝে নেবেন যে এখানে এসি 1000 বলতে 100 এসি ভোল্ট যেটি হবে সেটি এই মিটার দ্বারা আপনারা কাজ করতে পারবেন, এবং এখানে 0.25 থেকে শুরু করে 1000 পর্যন্ত ডিসি ভোল্ট আমরা মাপতে পারবো, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আর প্রত্যেকটি মাপার জন্য এই র্যাঙ্কস কাটাটি সেটি এই মাথাটি মাথায় রাখতে হবে সেটিও বুঝতে হবে। আর এখানে রেজিস্ট্যান্স কিছু অপশান দেওয়া রয়েছে, এই রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন এখানে অপশানগুলো দিয়ে রাখছে এখানে, সেগুলো বুঝতে হবে X1 থেকে শুরু করে X10 এবং এইচ
এফই গুলো অপশন বুঝতে হবে এবং এখানে হোমস রয়েছে সেগুলো বুঝতে হবে। আমাদের এখানে রেজিস্ট্যান্স অনেক সময় যে পালস গুলো দেখা হয় সেটি একটি রেজিস্ট্যান্স যখন খুব খারাপ থাকে সেক্ষেত্রে এই পালসটি দিবে, দেখতে পাচ্ছেন আমরা যদি শর্ট থাকে সেক্ষেত্রে এই পালসটি দিবে। এটি অনেক সময় 10K হতে পারে, 1K হতে পারে, অনেক সময় এটি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, সেগুলো বুঝতে হবে। যাই হোক, আমরা এখন কিছু এসির 250 ভোল্ট যে আমাদের কারেন্টে রয়েছে সেটি আমি এমপি দেখানোর চেষ্টা করব। আমরা এখন একটি এখানে 250 ভোল্টের একটি এসি কারেন্ট মাপার চেষ্টা করব, সেগুলো আপনারা দেখবেন। আমি একটি সিরিজ বুট থেকে সেটি নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, সেটি সাবধানতার সাথে আপনারা চেক করতে পারেন। আমি 250 রাখলাম, সেটি আমরা পজিটিভে আড়াইশো ভোল্ট এখানে রয়েছে, দেখতে পেলেন এখানে মিটারে কাটারি 250 এসিতে রয়েছে। আমি সেটি দেখতে পেলেন এখানে প্রায় 250-এর মতো ভোল্টই শো করতেছে। আপনারা ডাইরেক্ট লাইনে কেউ কাজ করবেন না, এই সিরিজের মাধ্যমে সেগুলো বোঝানোর চেষ্টা করা হবে, সেগুলো করে থাকবেন। আর আমরা এখন লাইনটি খুলে নেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, আমার লক্ষ্মী কিছু কইছে না, আমার না গেছেন না, আমার আমি কাল্লা কিছু টেহা দিই আমার, বুঝছেন, থাকলে আমার নিয়ে দিয়ে আইলাম, বুঝছেন। আমি কিন্তু খুব ইয়ে করতেছি, কষ্টের মধ্যে আছি, তা কইলে আমি আর দেওয়ান লাগবো তো আনছি বস্তা। না, এটা জিনিস সংগ্রহ করে দেওয়ান লাগবো, কালকা নিও জিনিস বালা, একটা মিস্টেক পড়ছে এর লেগে। আর বাসেন থাকো, আমি দেখো আমারও কাজ করে, বুঝছো। আমরা কিছু ডিসি অপশন মাপবো, সেক্ষেত্রে আমরা এখানে 50-এ 10 ভোল্টে রাখলাম। আপনারা দেখবেন যে আমরা ডিসি যে কোনো এগুলো মাপতে পারি। এখানে কত ভোল্ট রয়েছে, এখানে যত ভোল্ট থাকবে সেক্ষেত্রে এখানে দেখতে পেলেন আমি এখানে 6 ভোল্ট ডিসি দিয়েছি, সেটি 6-এ সেটি উঠে গেল। সেই বিষয়টি আমরা এই মিটার দিয়ে বুঝতে পারলাম। এখানে এই অপশানগুলো বুঝতে হবে। আমি যেহেতু 10 ভোল্ট মাপবো, এই 10 রেঞ্জ অপশানে সেটি রাখলাম ঠিকইভাবে। এই নানজিং M47 অপশানের কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আমি যা কিছু দেখানোর চেষ্টা করলাম এই মিটার দিয়ে, সেগুলো আপনারা যদি কিনে নিতে পারেন তাহলে এটি দিয়ে আপনি নতুন টেকনিশিয়ানরা অবশ্যই কাজ করতে পারবেন। এই ধরনের কাজগুলো আমি জাস্ট এতটুকু দেখানোর চেষ্টা করলাম। আর এখানে যেহেতু রেজিস্ট্যান্সটি রয়েছে সেটির মান অনুযায়ী সেখানে কাজ করবে। আর শর্ট জিনিসটি অনেক সময় রেজিস্ট্যান্স পালস দেওয়ার বিষয়টি এখানে উল্লেখ করে, এখানে আমি যেহেতু আমি এখানে 10K-তে রাখলাম, সেটিও শর্ট, সেটিতেও শর্ট কিন্তু এক্সটেনে একটু কম করে তো সেগুলো শর্ট। রেজিস্ট্যান্স এখানে একটি টার্মিনাল দেখতে পাবেন যে একই ম্যানের কাজ করবে সেটি, আর রেজিস্ট্যান্স কিন্তু সেটি করবে না। যদি ভালো থাকে সেটি পালস অল্প সেটি যেই মানের হবে সেটি মান এখানে দেখাবে, সে বিষয়টি লক্ষ্য করতে হবে। সে তাহলে আমি একটি এখানে যে কোনো একটি রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করি।
এখানে কি পরিমাণ একটা রেজিস্ট্যান্স রয়েছে সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করি আপনাদের। সেটি ফিক্সড রেজিস্টার, এটি কততে রয়েছে সেটি আমাদের বুঝতে হবে। X100 সেটি রাখলাম, সেটি কি পরিমাণ ডিপ্রেশন দিচ্ছে দেখতে বলেন। আমরা যখন অন কেতে রাখব তখন কি পরিমাণ সেখানে ডিপ্রেশন দিবে, এটির মান অনুযায়ী এখানে মানটি দেখানোর চেষ্টা করতেছে। এখানে এই অবস্থায় রাখলে সেটি শর্ট অবস্থায় দেখালো, তো এই রেজিস্ট্যান্সের মানগুলো বুঝে সেগুলো আমাদের মাপতে হবে। এখানে কিছু টেকনিক্যাল আছে, সেগুলো বুঝে আমাদের কাজ করতে হয়, কোনটি ভালো কোনটি খারাপ সেগুলোর মান সম্পর্কে জানতে হবে। তারপর আর এখানে একটি ডায়োড রয়েছে, ডায়োডটি কিভাবে মাপতে হবে দেখতে পেলেন, সেটি ডিপ্রেশন কিভাবে দিবে সেটি ভালো না খারাপ অ্যানোড ক্যাথোড বিষয়টি জানতে হবে। ডায়োডটি ভালো সেক্ষেত্রে এখানে যদি ডায়োডের ক্ষেত্রে বুঝতে হবে সেটি এপাশ ক্যাথোড অ্যানোডের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটি সাথে কাজ করবে এবং পজিটিভ নেগেটিভের উপর পাশে কাজ করবে না। এখানে যেন আমি পজিটিভ লাইনটি রেক্টিফায়ারের অপর পাশে কালো অংশে ধরলাম সেটি কিন্তু কাজ করতেছে না, এই হিসেবে আমরা এটি ভালো মনে করব। আর যদি দুনো পাশে সেগুলো কাজ করেছে হলে তাহলে সেটি নষ্ট, এক পাশে কাজ করবে তার মানে একটি কাজ ভালো। যাই হোক বন্ধুরা, আজকের এই অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে আমি এই নানজিং M F 47 মাল্টিমিটার অ্যানালগ যে মিটারটি নিয়ে আসলাম সেটির কাজ সম্পর্কে কিছু আলোচনা করা হলো। সেটি যদি আপনারা অবশ্যই কিছু না কিছু হলে বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি সেটি পার্ট টু এ নিয়ে আসবো। আরও কিছু অপশান রয়েছে সেগুলো বলার চেষ্টা করবো এবং বুঝে দেওয়ার চেষ্টা করব ভালো করে। সো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমি অক্ষয় কুমার অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।